ওয়েলকাম টু শুভ কিচেন। আজকে আমি আপনাদের সাথে একটা অনুষ্ঠান বাড়ির ছোলার ডালের রেসিপি শেয়ার করছি। নিয়ে নিয়েছি আমি এখানে ছোলার ডাল, নিয়ে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, ওয়ান টিস্পুন জিরে, কিছুটা কারি পাতা, কাজু বাদাম, তেজপাতা, আর এখানে আমি নিয়ে নিয়েছি চারটি শুকনো লঙ্কা, জিরে। এটাকে আমি একটু শুকনো খোলায় নেড়ে ভেজে নেব। নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিনি, আর লাগছে আমার অল্প একটু ঘি, এগুলো আমার লাগবে। এরপর আমি ওয়ান কাপ মতো ছোলার ডাল এখানে নিয়ে নিয়েছি। এটাকে আমি খুব ভালোভাবে ক্লিন করে নেব। গরম হয়ে গেছে, এরপর আমি লঙ্কা আর জিরাটা একটু নাড়াচাড়া করে শুকনো খোলায় ভেজে নেব। দেখুন এটা আমি ভেজে নিচ্ছি। এরপর আমি এটা মিক্সির মধ্যে একটু গুঁড়িয়ে নেব। এটা আমি বেশি ভাজবো না, অল্প ভেজে আমি এটা মিক্সির মধ্যে শিফট করে নিলাম। এটাকে আমি পেস্ট করে নিয়েছি, দেখুন ডরডরা থাকবে। আর এখানে ছোলার ডালটাও আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আমি পেপার খুলে দিয়েছি। দেখুন ঠিক এই স্টেকচারে এটা আসবে। এরপর আমি ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি, এটা প্রায় গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দু টিস্পুন মতো সর্ষের তেল অ্যাড করে দিলাম। এটা সর্ষের তেলেই বানাবো, তাহলে টেস্টটা অনেক বেশি ভালো হবে। তো আমি এখানে তেল অ্যাড করে দিয়েছি, তেলটা প্রায় গরম হয়ে গেছে। এরপর আমি মশলাগুলো এক এক করে দিয়ে দেব। দিয়ে দিলাম দুই থেকে তিনটে তেজপাতা। এরপর দিয়ে দিলাম তিনটে চারটে শুকনো লঙ্কা। দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ মতো দেবে, এক চুটকি মতো হিং এতে লাগবে। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো। দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার কারণ ডালের কালারটাও খুব সুন্দর দেখতে হবে বলে। তো এটাকে আমি একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, আর গ্যাসটা আমি কমিয়ে রেখেছি। এরপর এটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে ছোলার ডালটা সিদ্ধ করে রাখা এটা আমি অ্যাড করে দিলাম। এরপর আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। ডালটা কিন্তু একটু দাঁড়া থাকবে, এটা কিন্তু একদম গলিয়ে ফেলবো না। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা আপনারা বুঝে চেক করে দেবেন। দিয়ে দিলাম টু টিস্পুন মতো চিনি। চিনিটা এখানে অপশানাল, অনেকে চিনি পছন্দ করে না, সেটা স্কিপ করতে পারেন। তো এই ডালটা মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগবে, তার কারণ এটা লুচি পরোটা। এরপর আমি এর মধ্যে অল্প একটু গরম মশলা অ্যাড করে দিলাম, এটা হোমমেড গরম মশলা। চাইলে আপনারা আমার ডেসক্রিপশানে গিয়ে চেক করতে পারেন, আমি ডেসক্রিপশানে এর লিঙ্কটা দিয়ে দেব। এরপর আমি দিয়ে দিলাম এখানে ওয়ান টিস্পুন মতো ঘি। ঘিটা দিলে এর টেস্টটা অনেক বেশি ভালো হয়।
তো এটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। থিকনেসটা ঠিক এরকমই থাকবে, পাতলাও হবে না এবং ঘনও হবে না। এটা লুচি পরোটা ভাত সব কিছুর সাথে এটা ভালো লাগবে। তো তৈরি হয়ে গেল আমার ছোলার ডাল। এবার যে মশলাটা আমি বানিয়েছিলাম সেই মশলাটা ওপর থেকে আমি এটা ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার অনুষ্ঠান বাড়ির ছোলার ডাল।